আচ্ছা জাকিয়ে দেখো, আজকে আমি তোমাদের পেমেন্ট ভাউচারটা দেখাচ্ছি। আচ্ছা তোমরা স্যার ট্যাডি বলো। স্যার বলছি আমি আপনাকে স্যার কোন টপিকটা চুজ করেছি সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, এবার ওই টপিকটার উপরে আমি কি কাজ শুরু করব কিনা সেটা। এটা চলছে হচ্ছে তোমার জেনারেলের প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার জেনারেলের প্র্যাকটিক্যালের সম্বন্ধে কিছু আছে? আর ওইটা আমি এখনো দেখে উঠতে পারিনি, ওই খাতাটা দেখতে হবে কে কে কি নিয়েছে, তারপরে আমি বলছি। ওকে স্যার ঠিক আছে, কারণ আন্দাজে বলাটা ঠিক না। আচ্ছা তুমি কিসের উপর নিয়েছো বলো তো, বলে দিচ্ছি এখন। আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস দেখে দিচ্ছি। স্টেটমেন্ট অ্যানালিসিস একজন নিয়ে নিয়েছে। আচ্ছা আর কি নিয়েছিলে, আর কি বলেছিলে আমায়? আরেকটা স্যার ওই আরে ওই পারফরম্যান্স অ্যানালিসিস। হ্যাঁ পারফরম্যান্স অ্যানালিসিস করতে পারো, করবে? হ্যাঁ স্যার, তাহলে তাহলে ওই টপিকটার উপর করে নিই আমি। হ্যাঁ পারবে তো দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে তোমার নামটা বলো। সৌম্যজিৎ। সৌম্যজিৎ মানিক। সৌম্যজিৎ মানিক, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো আমি শুরু করছি তোমাদের। আমি বলেছিলাম কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তোমাদের এই ভাউচারগুলোকে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে মনে পড়ছে বলেছিলাম? তার মধ্যে পেমেন্ট ভাউচার হচ্ছে একটা ভাউচার, এছাড়া সেলস ভাউচার আছে, তারপরে বলেছিলাম পারচেস ভাউচার আছে, রিসিট ভাউচার আছে, কন্ট্রা ভাউচার আছে, জার্নাল ভাউচার আছে, ক্রেডিট নোট ভাউচার আর ডেবিট নোট ভাউচার, এই জিনিসগুলো আমি বলেছিলাম। তাহলে আজকে আমি আগের দিন তোমাদের করিয়েছিলাম পারচেস ভাউচার, সেলস ভাউচার করিয়েছিলাম, আজকে আমি পেমেন্ট ভাউচার করাচ্ছি। তোমরা সবাই খাতা নিয়ে বসে আছো তো? আচ্ছা যাদের কম্পিউটার আছে তারা আমার সাথে করতে পারো, আর যাদের নেই তোমরা দেখতে পারো। আচ্ছা আমি তোমাদের শুরু করছি। দেখো প্রথম আমি পেমেন্ট ভাউচারে এক নম্বর লেখো, এক নম্বর এক্সাম্পল পেইড ওয়েজেস। পেইড ওয়েজেস লিখছো? লেখা হলে বলবে পেইড ওয়েজেস ফর রুপিস 2000। পেইড ওয়েজেস ফর রুপিস 2000। হয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা ভাস্বতী বলো এর জার্নাল এন্ট্রি কী হবে, কারণ আমি বলেছিলাম যে জার্নাল এন্ট্রি তোমাদের করতেই হবে। জার্নাল না করলে কিন্তু, জার্নাল যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু ট্যালিটাও ভুল হয়ে যাবে। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ হলো কেন, যেহেতু ক্যাশে পেমেন্ট করেছি, তাই তো? এইবার আমি চলে আসি। দেখো তোমরা ট্যালি দেখতে পাচ্ছ, ট্যালিটা? আচ্ছা দেখো সিলেক্ট কোম্পানি আছে, সিলেক্ট কোম্পানি, আমি একটা কোম্পানি খুলে রেখেছি এপি অ্যান্ড কোম্পানি, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তো? হ্যাঁ। এইবার আমি চলে যাই অ্যাকাউন্টিং ভাউচার। দেখো অ্যাকাউন্টিং ভাউচার, আমি এন্টার টিপলাম, টিপলে এইভাবে চলে আসছি পেমেন্ট ভাউচারে, দেখতে পাচ্ছ? পেমেন্ট ভাউচারে চলে এসছি। এইবার পেমেন্ট ভাউচারে আমি লিখব, কিন্তু দেখো এইখানে ডেবিট ক্রেডিট কোনো জায়গা লেখা আছে কিছু? না, টু অথবা বায়ও লেখা নেই, ডেবিট ক্রেডিটও লেখা নেই, দেখতে পাচ্ছ? তাহলে আমি কি করব, দেখো নিচে একদম তোমার ডান দিকের নিচে কনফিগার বলে লেখা আছে, দেখো F12, দেখতে পাচ্ছ? তাহলে F12 তুমি ওখান দিয়েও প্রেস করতে পারো কিবোর্ড থেকে, অথবা এই F12-এ আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখো আমার কি লেখা আছে, স্কিপ ডেবিট ক্রেডিটটা অন করতে হবে। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো, এই যে চার নম্বর দেখো, ইউজ ক্রেডিট অর ডেবিট ইনস্টিড অফ টু অর বাই লেখা আছে।
যে টু অর বাইয়ের পরিবর্তে ডেবিট ক্রেডিট লিখছো, আমার ইয়েস করা আছে, ওটা কি নো থাকে ইয়েস করবে। এবার আমি এন্টার টিপে গেলাম সবগুলো। আরেকটা দেখা যাক, তোর পেইড রেন্ট বাই চেক, ঠিক আছে, পেইড রেন্ট বাই চেক, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হবে, ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে দেখা যাক, কি বললাম, রেন্ট রেন্ট হচ্ছে না, তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে, তাই তো, অল্ট সি টিপলাম, রেন্ট, রেন্ট, রেন্টটা কি হবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। হ্যাঁ, রেন্ট কোথায় গেল, ডাইরেক্ট এক্সপেন্সেস আছে, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস অ্যাকসেপ্ট। রেন্ট অ্যাকাউন্ট আমি মনে করলাম 3000 টাকা, ঠিক আছে, 3000 টাকা। হ্যাঁ, তাহলে টু হচ্ছে তোমার কত, ব্যাংক, ব্যাংক 3000 টাকা, টু হচ্ছে ব্যাংক। ব্যাংকটা কিন্তু নেই, দেখ যেই বসাচ্ছি হচ্ছে না, তাহলে ক্রিয়েট করতে হবে ব্যাংক। এইবার ব্যাংক মানে কি, কোন ব্যাংক, এইটা একটা মনে রাখতে হবে, সেটা মনে করলাম এসবিআই ব্যাংকে, এসবিআই ব্যাংকের চেক, ঠিক আছে। তুই শুধু ব্যাংক, শুধু ব্যাংক লেখা যাবে না, যখনই কোনো ব্যাংকের হবে আমরা কি করি সাধারণত, কোনো একটা ব্যাংকের থেকে তো টাকা যাবে, চেক দিয়েছি যখন, আমি মনে করলাম স্টেট ব্যাংকের, তাহলে আবার অল্ট সি টিপলি, এসবিআই হলো, এন্টার টিপলাম। আচ্ছা, এইটা কিসের আন্ডারে নেবো, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট হলো। ঠিক আছে, 3000 পড়ে গেল এসবিআই। হ্যাঁ, এটা বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার আমি আরেকটা করছি, দেখো আরেকটা করছি, তোমার পেইড অ্যাডভার্টাইজমেন্ট, পেইড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ফর রুপিস 1000 বাই চেক। চেকে আমি 1000 টাকা অ্যাডভার্টাইজমেন্ট খরচ হিসেবে দিয়েছি, ঠিক আছে, কি হবে জার্নাল, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। হ্যাঁ, তাহলে আমি এটা এন্টার টিপে চলে গেলাম, এখানে দেখো, আচ্ছা এটা কমপ্লিট করে নি, এখানে জার্নাল আছে, এই তোমার ন্যারেশন দিতে হবে, বিং বিং রেন্ট পেইড, তাই তো, পেইড বাই চেক, এন্টার টিপলাম, অ্যাকসেপ্ট চলে গেল। এইবার পরেরটা কি বললাম, এই পরেরটা কি বললাম, অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখ এখানে নেই, তাই তো, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট আমাকে খুলতে হবে, তাহলে যদি খুলতে হয়, আচ্ছা ভাস্বতী ছাড়া, তুই ভাস্বতী বলছিলি এতক্ষণ, না আমি তো দীপিকা, দীপিকা, আচ্ছা ভাস্বতী বল, কি স্যার বলবো, কি করে খুলবো বলেছিলাম, নতুন অ্যাকাউন্ট কি করে খুলবো, অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে, হ্যাঁ কিভাবে ক্রিয়েট করতে বললাম, ওই তো F12 এ গিয়ে, দেখ X12 তো প্রপার্টিজ, হ্যাঁ স্যার, ওখান থেকে লেজারে ঢুকলে লেজার থেকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট, লেজারে ঢুকে গন্ডগোল করছিস, নিশা কার্কেট ইনফো থেকে, দাঁড়া নিশা কার্কেটটা, নিশা সারাই দিচ্ছে না, দেবজিৎ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেবজিৎ, হ্যাঁ স্যার, কি করে করব স্যার, অল্টার প্লাস সি, হ্যাঁ বাসুদি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, অল্ট সি, দেখো চলে এলো সঙ্গে সঙ্গে, আসলে এগুলো কি বলতো, প্র্যাকটিক্যাল না করলে না মানে বোঝার খুব অসুবিধে,
অল্ট সি টিপলি চলে এলো আমরা কি লিখবো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট এন্টার আচ্ছা এটা কার আন্ডারে হবে অ্যাডভার্টাইজমেন্টটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস ভাস্বতী বল হ্যাঁ স্যার ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনডাইরেক্ট এক্সপেন্সেস এই যে এখানে লিস্ট আছে চলে গেলাম এন্টার টিপলাম এখানে চলে গেলাম দেখো অ্যামাউন্টটা চলে এলো এই তোমার নামটা চলে এলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আচ্ছা এবার অ্যামাউন্টটা দাও অ্যামাউন্টটা মনে করলাম ও 1000 টাকা ছিল বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে কি বলেছিলাম ব্যাংক বলেছিলাম আচ্ছা আমি দুটোই নিচ্ছি ব্যাংকে দিয়েছি 1000 টাকা আর তোমার আচ্ছা ব্যাংকে 500 টাকা ক্যাশে 500 টাকা ঠিক আছে তাহলে জার্নালটা কি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ব্যাংক তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে টু ক্যাশ ক্যাশটা উপরে আছে দেখো ক্যাশে শুধু ক্লিক করলাম বসে গেল হ্যাঁ 500 হলো 500 নেগেটিভ ক্যাশ আচ্ছা নেগেটিভ মানে হচ্ছে ধার উধার টাকা নাই আচ্ছা তারপরে কি বললাম এসবিআই টু ব্যাংক এসবিআই যদি করি কোন ব্যাংকের মাধ্যমে যাচ্ছে এটা ধরো মনে করলাম চেক দিলাম এইচডিএফসি চেক তাহলে কি করতে হবে আমাকে ক্রিয়েট করতে হবে আমার ক্রিয়েট করতে হবে আচ্ছা ক্রিয়েট করতে গা নিশা নিশা তুমি বলো কেসে ক্রিয়েট করেঙ্গে স্যার অল্ট সি কো ক্লিক করে দেঙ্গে তো ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এইচডিএফসি ঠিক আছে এটা ব্যাংকের আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট দেখো ব্যাংক চলে এলো 500 বলো কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো এবার ন্যারেশন লিখবো বিং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস মেড বাই ক্যাশ অ্যান্ড চেক কোনো অসুবিধা নেই তো সবার কোনো অসুবিধা নেই দেখো সবাই বলো কার কোনো অসুবিধা নেই ন্যারেশনটা লেখার পর কি করে গেলেন স্যার এন্টার এন্টার সব এন্টার আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা রাজনীল রাজনীল হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কোনো প্রবলেম আছে না স্যার কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা যদি ধারে কিনতো তাহলে কিন্তু এখানে আসতো না তাই না বলেছিলাম ধারে কিনলে এখানে আসবে না সেখানে শুধু ক্যাশ আচ্ছা এইবার আমি মনে করলাম আরেকটা জার্নাল লিখে নাও এবার তোমরা বলো পেইড ফর স্টেশনারি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট রুপিজ 600 অ্যান্ড রুপিজ 1000 লিখছো জার্নালটা স্টেশনারি স্টেশনারি and advertisement sir for 6000 600 and rupees 1000 by check এখানে ব্যাংক লেখা নেই হ্যাঁ বাই চেক লেখা আছে
জার্নালটা তোমরা লিখে নাও, লিখে নিয়ে বলো আমাকে। নিশা নিশা তুমি পহলে বলো জার্নাল ক্যা হোগা। স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক মিন্স স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। গুড। এবার রজনীল বল। রজনীল হ্যাঁ স্যার। কিভাবে করব আমরা পেমেন্টে যাব, ডেবিটে কি লিখব? ডেবিটে স্যার স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। স্টেশনারি লিখব, কিন্তু স্টেশনারি আছে দেখো এইদিকে লিস্টে আছে, ক্রিয়েট করতে হবে। নেই তাই না? ক্রিয়েট হ্যাঁ তাহলে ক্রিয়েট করতে হবে। কি করে ক্রিয়েট করব রজনীল বল? ওই তো অল্ট প্লাস সি টিপে স্যার লেজারটা ক্রিয়েট। হ্যাঁ তাহলে স্টেশনারি। হ্যাঁ স্টেশনারি অ্যাকাউন্ট ঠিক আছে, এন্টার টিপবে। হ্যাঁ সব সময় এন্টার। আচ্ছা এইবার ভাস্বতী এটা কি রকম এক্সপেন্সেস, আন্ডার কার আন্ডারে যাবে? স্টেশনারি এক্সপেন্সেসটা কার আন্ডারে যাবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমি এইখানে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, মনে রাখবে ডান দিকে যেটা আছে লিস্ট অফ চে লিস্ট অফ গ্রুপ তার মধ্যে সিলেক্ট করতে হবে, কারণ ব্যাংক হয়ে আছে দেখতে পাচ্ছ, ব্যাংকে নেবে না তাহলে অ্যাকাউন্টটা ভুল হয়ে যাবে। ইনডাইরেক্ট এক্সপেন্সেস দেখো, ইনডাইরেক্ট এক্সপেন্স চলে এলো, এন্টার এন্টার হয়ে গেল, স্টেশনারি অ্যাকাউন্ট চলে গেল। স্টেশনারি অ্যাকাউন্টে কি আছে কত বললাম? 600 টাকা স্যার। 500 না 600 হলো, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট বললাম তাই না? হ্যাঁ স্যার অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা একবার করেছি, তার জন্য উপরে আছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ওইটা সিলেক্ট হয়ে আছে, এন্টার টিপব। কত 1000? হ্যাঁ স্যার। স্যার 100 ছিল তো? 1000 তোমার তালে এটা ডেবিট করতে হবে ঠিক আছে, ডেবিট তুমি 100 করো নাহলে হবে না। আসলে প্রথমে অ্যামাউন্টগুলো গণ্ডগোল হয়ে গেছে তো, কারণ আমার হাতে ব্যালেন্স আছে 1000 টাকা ডেবিট ব্যালেন্স, 100 করে দিলাম, অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা তাও দেখ ডেবিট আছে, নাহলে ক্রেডিট হয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ তো। হুম ওটা খেয়াল রাখবি, কিন্তু এইবার আমরা কি করব, ডেবিট আছে ওটা কি হবে ক্রেডিট, সি টিপলাম ক্রেডিট হয়ে গেল ঠিক আছে। টু কি লিখবো? টু ক্যাশ। আমাদের কি জার্নালটা ছিল? টু ব্যাংক হবে, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট ডেবিট, স্টেশনারি এন্ড অ্যাডভার্টাইজিং। আচ্ছা আচ্ছা পেইড বাই চেক ছিল, টু ব্যাংক হবে। হ্যাঁ হ্যাঁ পেইড বাই চেক ছিল তাহলে ব্যাংক হবে। আমি মনে করলাম ওটা সেন্ট্রাল ব্যাংক, তাহলে অল সি সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক লিখলাম। আচ্ছা এইবার দেবজিৎ, দেবজিৎ হ্যাঁ স্যার তুই বল এবার আন্ডার কার হবে, কেউ বলবে ব্যাংকে ব্যাংক। হুম এই যে ব্যাংক উপরে আছে সিলেক্ট করলাম, এন্টার টিপলাম ঠিক আছে, দেখো নিজে নিজে বসে গেল 700 ঠিক আছে। কি অসুবিধা আছে বলছি, লেজার লিস্টটা আপনি কোথা থেকে খুলছেন স্যার? আচ্ছা আমি সব বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো কি কি সমস্যা আমি পরে বলছি। এইটা এইটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা যদি সেন্ট্রাল ব্যাংক, আচ্ছা আরেক সেন্ট্রাল ব্যাংক না করে যদি আমি এটাকে
অন্য ব্যাংক করতাম, মানে আমার কাছে এইচডিএফসি ছিল না, ধরো এইচডিএফসি করলাম আমি, সেন্ট্রাল ব্যাংক করে দেখালাম একটা, অন্য ব্যাংক এটা এইচডিএফসি মনে করলাম, ওরই চেক। তাহলে দেখো এইচডিএফসি কিন্তু যেই করলাম ও 1200 হয়ে গেল, দেখতে পাচ্ছ ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স খেয়াল করছো? হ্যাঁ স্যার। এই যে ব্যালেন্সটা দেখো শেয়ার, এর জন্য তোমাকে দেখালাম আমি, কারণ এইচডিএফসি আগে ছিল কত, আগে ছিল 500 ক্রেডিট, এখন 700 যোগ হয়ে গেল, অটোমেটিক 1200 হয়ে গেল। কি আমার কথা বুঝতে পারছ? হ্যাঁ স্যার। হ্যাঁ নিয়ে নিচ্ছে, কিন্তু আমার কিছু করতে হচ্ছে না। কি কারো কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? এবার আমরা এন্টার, আবার সেই ন্যারেশনটা লিখবে, বিং স্টেশনারি, কি ইন্টারেস্ট লাগছে তো? হ্যাঁ স্যার। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এক্সপেন্সেস মেড, ঠিক আছে, বাই চেক, এন্টার টিপলাম, ইয়েস। বলো এই অবধি কারো কোনো অসুবিধে নেই? আচ্ছা এইবার আমি মনে করলাম আবার স্যালারি চাইছি, 10,000 টাকা স্যালারি পেমেন্ট করেছি, আবার স্যালারি পেমেন্ট করেছি, ঠিক আছে, জার্নালটা লিখে নাও, পেইড স্যালারি ফর রুপিস 10,000, পেইড স্যালারি ফর রুপিস 10,000 বাই চেক, এসবিআই চেক করে দাও, বাই এসবিআই চেক, কি লিখেছো? তাহলে কি হবে জার্নালটা? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক। তাহলে আবার এখানে চলে এলাম, স্যালারি দেখো একবার নেওয়া হয়েছিল, হ্যাঁ চলে এলো, ওটা বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের করে নেবে। অ্যামাউন্টটা কত? 10,000 বললাম, হ্যাঁ 10,000 হলো। ক্রেডিটে এসবিআই, দেখো এসবিআই লেখা আছে, এন্টার, 10,000। দেখো আমার কত হয়ে গেল ক্রেডিট, 13,000, দেখতে পাচ্ছ আগে 3,000 তার মানে হয়েছিল। আমি এটা দেখানোর জন্য এসবিআইটা নিলাম স্যার। বিং স্যালারি, স্যালারি পেইড, স্যালারি পেইড বাই চেক, এসবিআই চেক, এন্টার। তাহলে আমার পেমেন্ট ভাউচার হয়ে গেল, অনেকগুলো দেখালাম তোমাদের। এইবার আমি ব্যাকে চলে যাচ্ছি, এসকেপ টিপবে, এসকেপ, কি লিখে নিচ্ছ তো? এসকেপ টিপবে ব্যাকে গেলে, এসকেপ চলে এলো। এইবার তুমি আমাকে বললে স্যার কোথা থেকে যাব, তাই তো? হ্যাঁ স্যার। এই যে দেখো এসকে, এই যে গেটওয়ে অফ ট্যালি দেখাবে, ট্যালিতে দেখো ওই যে অ্যাকাউন্টিং ভাউচার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওইখানে টিপলেই ওখানে চলে যাচ্ছে, দেখছ? ঠিক আছে স্যার। আবার এসকেপ টেপো, চলে এলাম। এইবার দেখা যাক অ্যাকাউন্টিং ইনফরমেশনে কি বলছে, আমি অ্যাকাউন্টিং ইনফরমেশনে চলে গেলাম। আবার দেখো প্রথমে এন্টার টেপো, আচ্ছা লেজার ক্রিয়েশন দরকার নেই। তাহলে দেখো এখানে ব্যালেন্স শিট আছে, নিচে দেখো রিপোর্ট, রিপোর্ট লেখা আছে না, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে ক্লিক করো, এন্টার টেপো, দেখো ব্যালেন্স শিটটা দেখাচ্ছে, কি দেখতে পাচ্ছ? তোমাকে আলাদা করতে হলো না, কিন্তু অটোমেটিক নিয়ে নিল, তাই তো নাকি? আমি কি করেছি আলাদা? না বলো, অটোমেটিক নিয়ে নিল,
প্রফিট এন্ড লস বলে ওপেনিং ব্যালেন্স চলে আসছে 16700 দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার কারেন্ট লায়াবিলিটি কারেন্ট অ্যাসেট বলে চলে আসছে দেখো কারেন্ট অ্যাসেট ডিফারেন্স এই কারেন্ট অ্যাসেট বলে দেখো দেওয়া আছে এটা 14700 এইবার ওখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে তুমি এন্টার টেপো এন্টার টিপলে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক অ্যাকাউন্ট আবার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক নিয়ে আসলাম ক্লিক করো দেখো দুটো ব্যাংক নিয়েছিলাম না HDFC আর SBI দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে এবার বুঝতে পেরেছো কি আমার কথাটা বুঝতে পেরেছো হ্যাঁ আবার এই দিকে দেখো অ্যাসেটে অ্যাসেটে কি হচ্ছে তোমার আছে প্রফিট এন্ড লস বলে 16700 তাই তো এখানে ক্লিক করলাম এন্টার টেপো এন্টার টিপলে দেখো প্রফিট এন্ড লস দেখাচ্ছে এই যে দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস ট্রেডিং এ গেছে দেখতে পাচ্ছো তাহলে গ্রস লস বেরিয়েছে 2000 টা ট্রান্সফার হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস তোমার 14700 ছিল আবার এটাকে ক্লিক করো কোন জিনিসগুলো ইনডাইরেক্টে ঢুকেছে দেখো কি ভালো লাগছে তো হ্যাঁ স্যার তাহলে যে তোমরা ব্যালেন্স শীট করেছো এত কষ্ট করে এখানে কষ্টই হলো না তেমন তাই না দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছি রেন্ট নিয়েছি স্যালারি নিয়েছি স্টেশনারি নিয়েছি এর জন্যই বললাম ওই যে আন্ডারটা খুব গুরুত্বপূর্ণ যদি এটা কোনোটা ডাইরেক্ট বসাতাম তাহলে ডাইরেক্টে চলে যেত ইনডাইরেক্ট দেখাতো না আবার অ্যাডভার্টাইজমেন্ট দেখো দুবার নিয়েছিলাম তাই না একবার 100 একবার 1000 দেখা যাক এই যে দেখাচ্ছে দেখো দেখাচ্ছে এটা ক্যাশে নিয়েছিলাম 1000 টাকা আর HDFC তে নিয়েছিলাম 100 টাকা বলো হ্যাঁ স্যার ঠিক আছে একই ডেট দেখাচ্ছে দেখতে পাচ্ছো আমি এই ডেটটা কিন্তু চেঞ্জ করতে পারবো না কারণ হচ্ছে এটা তো এডুকেশনাল সফটওয়্যার অরিজিনাল সফটওয়্যার হলে ডেট চেঞ্জ করা যেত কিভাবে এই যে দেখো তোমার F2 টিপলে এখানে ডেট চলে আসে PL এ যাও PL এ গেলে দেখো PL দেখাবে দেখাচ্ছে PL আবার এসকেপ টেপো দেখো স্টক সামারি স্টক সামারি আমার কিছু নেই কোনো স্টক নিইনি এবার রেশিও অ্যানালিসিসে যাও যেটা তোমরা 6 সেমিস্টারে পড়ছো রেশিও অ্যানালিসিস ওখানে দেখো সব রেশিও দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো ওয়ার্কিং ক্যাপিটাল দেখাচ্ছে কারেন্ট রেশিও দেখো কারেন্ট রেশিও দেখাচ্ছে দেখো তোমাকে আর বানাতে হচ্ছে না এতগুলো সব নিজে নিজে নিয়ে যাচ্ছে সেই কারণে এই সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ এই কাজটা দরকার জানা অনেক কিছু দেখিয়ে দিলাম বলো কারো কি অসুবিধা থাকলে বলো কারো কোনো অসুবিধা থাকলে বলো না স্যার কোনো অসুবিধা নেই ডিসপ্লে আছে ডিসপ্লেতে টিপলেই তোমার সব বেরিয়ে আসবে কোন কোন জায়গা তুমি যেতে চাও ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দেখো দেখাচ্ছে কারেন্ট অ্যাসেট কি কি আছে কারেন্ট অ্যাসেটে ক্লিক করলে আবার দেখাবে কারেন্ট অ্যাসেট কি কি আছে দেখছো সব পেয়ে যাবে তুমি তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি হ্যাঁ বলছি স্যার ভিডিওটাকে লিখে আপনাকে দেখাতে হবে মানে পেমেন্ট ভাউচার বলে আমাকে জার্নালগুলো লিখবে ঠিক আছে নিচে লিখবে ট্যালি ঠিক আছে ঠিক আছে